শো করিয়ে দেবো, দেখতেই পাচ্ছ ডেকোরেশন কারেক্টার ডান হয়ে গেছে, আর রঙ্গোলি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, পুরো ডেকোরেশনটা তোমাদের আমি আলাদা করে দেখাবো, ঠাকুরকেও দেখাবো, ঠাকুরও এসে গেছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। কালকে পুজো আছে, পুজো থেকে শুরু করে পুরো একদম শেয়ার করব, তার জন্য পুরো ব্লগটায় সাথে থাকতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। গুড মর্নিং গাইস, এখন বাজে 5:30, দেখতেই পাচ্ছ পেছনটা পুরো অন্ধকার, জাস্ট এইমাত্র উঠলাম, এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে পুজোর জোগাড় করব, ফ্রেশ হয়ে একদম তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঠিক আছে, চলো থাকো সাথে। দেখো গাইস, আমি রেডি হয়ে গেছি, স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে, এবার করব পুজোর জোগাড়। 7:30 সময় আসবে ঠাকুর মশাই, আজকে যেহেতু সরস্বতী পুজোর দিন সেজন্য হলুদ তো পরতেই হবে, কারণ আমি বিশেষ শাড়ি খুব একটা পরি না, তোমরা দেখেছো তো, আজকে যেহেতু সরস্বতী পুজো সেজন্য হলুদ শাড়ি তো পরতেই হবে, সেই জন্য হলুদ শাড়ি পরে পুরো একদম রেডি হয়ে গেছি, এবার পুজোর জোগাড় করব, তারপর হবে পুজো, তার জন্য তোমাদের কিন্তু আমার সাথে থাকতে হবে। আমার জোগাড় কমপ্লিট, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, এবার অপেক্ষা হচ্ছে শুধু ঠাকুরমশাই, ঠাকুরমশাই আসলেই পুজো শুরু হবে, পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য সাথে থাকতে হবে। ওকে, আর সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। ফল প্রসাদ খাওয়া হয়ে গেছে, দুপুরের লাঞ্চও কমপ্লিট, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, আজকে যেন নিরামিষ, বাঁধাকপির তরকারি, সেগুলো আর শো করানো হলো না। এবার নেক্সট হচ্ছে, যেহেতু আমাদের ষষ্ঠী আছে, শুধু ষষ্ঠী, সেজন্য গোটা সেদ্ধ হবে আজকে সন্ধ্যেবেলা, যেটা কালকে খাওয়া হবে, এবং রাত্রিবেলা শীতল ঠাকুরকে দেওয়া, এবং পরের দিনে দধিঘর্মা, সব আইটেম আছে, সেগুলো আসবে পার্ট টুতে, কারণ এই ব্লগটা সমস্ত কিছু কভার আপ করতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে, সেজন্য সেই ব্লগটাকেই দুভাগে ভাগ করে নিলাম, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, তার জন্য ওয়েট করে থেকো। আরও কিন্তু সরস্বতী পুজোর সমস্ত কিছু অকেশন এখনও কিন্তু বাকি আছে, তার জন্য সাথে থাকতে হবে, দেখতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, কারণ অনেক সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আসতে চলেছে, সরস্বতী পুজো ছাড়াও সরস্বতী পুজোর রিলেটেড অনেক সুন্দর সুন্দর ফানি ফানি ব্লগ আসতে চলেছে, তার জন্য এই ব্লগটা কিন্তু
দেখতে হবে, কন্টিনিউ করতে হবে, ঠিক আছে, বাই।